হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি, সুপার আছি, জাস্ট ফাটাফাটি আছি। তো এই দেখো, একে আমি দেখাচ্ছি একটাই কারণে, আমি মাঝখানে কয়েকটা শর্টস ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে ডিম, পায়রা ডিম ফেলেছে, তো এই ডিম থেকেই ফুটে উঠেছে বাচ্চা, তো ছোট্ট একটা বেবি। তো ভাবলাম যে না, একে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো এরা অল্টারনেটিভভাবে ডিউটি করে, এটা হলো বাবা, বাবা সারাদিন থাকে এর কাছে, আর বিকেলবেলা মা আসে, একদম সকাল 7টা 8টা 9টা পর্যন্ত এর কাছে থাকে। তো এদের ডিউটিটা বেশ আমাদের ভালো লাগে। তো এই দেখো এই বাচ্চাটা, আমি এখানে অলরেডি জল রেখে যাই, ওদের তো পিপাসা পায়, তো ভাবলাম যে না একটু জল রেখে যাই। আর রেগুলার সকালে আমি হয় চাল দিই, নলে ডাল দিই, মানে অল্টারনেটিভভাবে আমি এদেরকে খাবারগুলো দিই। আর দেখো কি কিউট বাচ্চাটা, আমি একে একটুখানি কোলে নিই রেগুলার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এর কাছে যাই, একে নিয়ে একটু মানে হাতে করে নিই, নিয়ে একে একটু আদর করি, ভালো লাগে। আর ও বেশ খুব সুন্দর আদর বোঝে, যে ওকে যে আমি আদর করছি এটা কিন্তু খুব সুন্দর বোঝে, চুপ করে থাকে, তো কি কিউট বলো তো। তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আমি। আর সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, আমার পশু পাখি খুব ভালো লাগে। তো বড়দের মুখেই শুনেছি যে পশুদের সেবা করা খুব ভালো, তো সেই কারণে যতটা আমার পক্ষে পসিবল হয় আমি ওদের দেখভাল করার চেষ্টা করি। তো আমার বাড়ির নতুন সদস্যকে দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা কিন্তু আমি সানডেতে করেছি। তো সন্ধেবেলায় আমরা একটু কাছে পিঠে যাচ্ছি আমরা টোটো করে, কারণ টোটোতে যেতে কিন্তু বেশ ভালো লাগে, ফুরফুরে হাওয়া খেতে খেতে যাই, খুব ভালো লাগে টোটোতে যেতে। তো কোথায় যাচ্ছি, কাছে পিঠেই যাচ্ছি। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে রবিবারটাও কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে না, বেশ লোক সমাগম থাকে, কারণ আমাদের লাইফস্টাইলটা এতটাই বিজি হয়ে গেছে যে একটু ছুটির দিন পেলেই মনে হয় না একটু ফ্যামিলির সাথে টাইমটাকে স্পেন্ড করি, সেটা দূরেই হোক বা কাছেই হোক, আমার কাছে জায়গাটা কোনো ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে টাইম স্পেন্ডটা, আর কিছু নয়। যদি আমি ভুল বলে থাকি প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কিন্তু আমার ভুলটা রেকটিফাই করে দিও। তো দেখো বন্ধুরা, এখানে একটা ছোট্ট করে ফাংশন হচ্ছে, ঠিক তার পরেই একটা মাঠ পড়ে, তো ওই মাঠে কিন্তু বৈশাখীর মেলা হবে, সেটা কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করছিল। বাট দুঃখের বিষয় তারিখটা এক্স্যাক্ট আমার এখন মনে পড়ছে না, কারণ ওরা কিন্তু তারিখটা বারবার মেনশন করে দিচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমরা আমাদের গন্তব্যের জায়গায় চলে এসেছি, আর একটু বাকি আছে পৌঁছানোর। রাস্তাটা অনেকেরই চেনা, আমি আর বলছি না এটা কোথায়। গন্তব্যের জায়গায় পৌঁছে গেছি, তো ভেতরে আমি আর ভিডিও রেকর্ডিং করব না, কারণ এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আর এখানে সব সময় ভিড় থাকে, কি সানডে বলো কি উইকডেজ বলো, অল টাইম এখানে ভিড় থাকে।
প্যান্টালুনসে ঢুকবো, কিছু ড্রেস নেওয়ার ইচ্ছে আছে, যদি পছন্দ হয় এখান থেকে কিনে নেব। তো এখানে বন্ধুরা প্রচুর খাবার স্টল দিয়েছে, পত্রিকা এক পাতে দুই বাংলা, অনেকেই বসে খাচ্ছে। তো ওখানে কুপন সিস্টেম আছে, তো কুপনের জন্য যদি লাইনে দিই তো বাড়ি ফিরতে ফিরতে আমার 11:30-12 বেজে যাবে। তো ওই জন্য আমি আর দেরি করে নিই, ঝটপট উবের বুক করে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ি গিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব আমি প্যান্টালুনস থেকে কি কি ড্রেস কিনেছি উইথ তার প্রাইস। তো বাড়ি পৌঁছাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, কেমন? ফিরে এসেছি বাড়িতে। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্যান্টালুনস থেকে কী কী ড্রেস কিনেছি উইথ তার প্রাইস, যেটা আগে বলেছিলাম। তো চলো আর দেরি করছি না, ঝটপট তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করি। তো আমি একটা ব্লেজার নিয়েছি আর কালারটা আমার এত পছন্দ হয়েছে, তো ব্ল্যাক না নিয়ে আমি এই কালারের ব্লেজার নিয়েছি। এটার প্রাইস নিয়েছে 4299। আর তার সাথে এই টি শার্টটা নিয়েছি ব্ল্যাকের ওপর, কারণ কম্বিনেশনটা বেশ আমার ভালো লাগছিলো। তো এই টি শার্টটার প্রাইস নিয়েছে 1999। আর তার সাথে নিয়েছি আমি এখানে একটা ট্রাউজার্স, তো ট্রাউজারটা একটু বড়, নিচটা একটু কাটাতে হবে। তো এই ট্রাউজারটার প্রাইসও নিয়েছে 1999। এই যে 1999। আর এই হলো পুরো সেটটা। আর সত্যি কথা বলতে আমার এরম টাইপের ড্রেস পরতে না ভীষণ ভালো লাগে, ট্রাউজার্স বলো, টি শার্ট বলো, ব্লেজার্স বলো, প্লাজো তো আমি পরি, তোমরা অনেকেই জানো, আমার খুব ভালো লাগে, ভীষণ কমফোর্টেবল লাগে। আর এটা হচ্ছে ইন্দ্রনীলের, ইন্দ্রনীল নিজের জন্য একটা ব্ল্যাক প্যান্ট কিনেছে, এটার প্রাইস নিয়েছে 1399। আর নিয়েছে এই একটা টি শার্ট, কালারটা বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো ওকে বললাম তুমি এই টি শার্টটা নাও, তো এই টি শার্টটা নিলো, এর প্রাইস নিয়েছে 699। তো প্যান্টালুনস থেকে আমরা এই ড্রেসগুলো কিনেছি আর প্যান্টালুনসের কালেকশনগুলো খুব ভালো এসছে, আমার দেখে খুব ভালো লেগেছে। আর এর টোটাল বিল আমার হয়েছে 9274। বন্ধুরা তোমাদের সাথে আমি একটা সিক্রেট শেয়ার করছি, আমার অনেক দিনকার শখ ছিল, আমি অনেককে দেখি ব্লেজার পরে যেতে বেশ ভালো লাগতো। তো আমি তখন যখন দেখতাম না তখন মনে মনে ভাবতাম কাশ আমি যদি পরতাম বা আমার যদি হতো এরম একটা কিছু। তো জানি না হয়তো অপরবেলা আমার কথাটা হয়তো শুনেছিলেন, তো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি এরম একটা ড্রেস কিনতে পারবো। মানে ব্লেজার হয়তো অনেকেরই আছে কিন্তু ঠিক তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না যে এত তাড়াতাড়ি আমার এই যে স্বপ্নটা পূরণ হবে আমি কিন্তু এক্সপেক্ট করতে পারিনি। তো এতটা আমি খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অনেক কালারের ব্লেজার ছিল কিন্তু এই কালারটা আমার এতটা পছন্দ হয়েছিল, তো ভাবলাম যে না এটাই নিই। তো কেমন হয়েছে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আমি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর যারা আমাকে বন্ধু করে রেখেছো অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও বন্ধু করে উঠতে সময় পাওনি একদম দেরি করো না, অল নোটিফিকেশান বাটনটা টুং করে ক্লিক করে দিও, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণে টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, আর সাবধানে থেকো, টাটা।